আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি স্বপ্নের কিচেনে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চালতার আচার চালতার আচারটা আমার খুব ফেমাস একটা আচার তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আর আমি অনেক দিন পর করলাম অসম্ভব মজার এই আচারটা যদি এইভাবে করে আপনারা তৈরি করেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তাহলে চলুন দেখে আসে কীভাবে করতে হবে এই চালতার আচারটা আমার চালতা আট আটা তৈরি করতে লাগছে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আর শুকনো মরিচ নিয়েছি সরিষার তেল হাফ কাপের মতো লবণ স্বাদ অনুযায়ী আর চিনি এক কাপের মতো এখানে পাঁচ ফোড়নটা আমি হাফ এক টেবিল চামচ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চালতা এখানে একটা বড়ো সাইজের চালতা আছে চালতাটাকে আমি এরকম করে পাতলা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটাকে সিদ্ধ করে নেব এখানে আমি পানি দিয়ে দিয়েছি তিন কাপের মতো পানি দিয়ে আমি চালতাগুলো দিয়ে দিয়ে সিদ্ধ করে নিব আমার চালতাগুলো অলরেডি অনেকটা সিদ্ধ হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন এটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে সেই মুহূর্তে আপনারা এটাকে নামিয়ে ফেলবেন আমি এটাকে পুরোপুরি সিদ্ধ হলে নামিয়ে ফেলবো আমার চালতাটা সেদ্ধ হয়ে গেছে এই যে আমি নামিয়ে পানিটা ঝরিয়ে দিয়েছি তারপর একটা বলে নিয়ে আমি একটা আলু মেস দিয়ে দেখতে পাচ্ছি ঠিক এভাবে করে চালতাগুলোকে মেশ করে নিচ্ছি যতটা সম্ভব চেষ্টা করবেন একটু ভালোভাবে থেতলে নেওয়ার জন্য চালতা আচার যতটা থেতলাবেন টেস্টটা ততটা ভালো হয়ে আসবে সেজন্য ভালোভাবে থেতলানোর চেষ্টা করবেন আপনারা চাইলে এটা শিল্প করে নিতে পারেন অনেকটা সে শক্ত থাকে আবার অনেকটা সেদ্ধ বেশি হয়ে যায় সমস্যা নেই এটাকে ভালোভাবে সময় নিয়ে করতে হবে আমার চালতাটা ভালোভাবে থেতলে নিয়েছি আমি দেখতে পাচ্ছেন এখন আমি আচার বানাতে চলে যাব এখানে আমি নিয়ে নিয়েছি শুকনো মরিচ আট নয়টা শুকনো মরিচটা হালকা ভেজে নিয়েছি কালারটা চেঞ্জ হয়ে পড়ছে আমি শুকনো মরিচের বোটটাও ফেলে দিয়েছিলাম যেন ভাজতে সুবিধা হয় সেজন্য এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোরণ দিয়ে দিবো পাঁচ ফোরণটা এই পর্যায়ে দিয়ে আমি পাঁচ ফোরণটাও ভেজে নিতে যাচ্ছি এর সাথে আমি পাঁচ পাঁচফোরণটাও একসাথে ভেজে নিচ্ছি এ পর্যায়ে জালটা একদম লো আছে দিয়ে নেবেন যেন সুন্দরভাবে ভাজা হয় আমার পাঁচফোরণটা অলরেডি ভাজা হয়ে গেছে যখন পাঁচফোরণ গ্রানটা ঘর ভরে যাবে তখন বুঝতে হবে পাঁচফোরণটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেলটা আমি এখানে হাফ কাপের মতো সরিষার তেল রেখেছিলাম এই সরিষার তেলটাও দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করলাম তেলটা অলরেডি গরম হয়ে গেছে এই আমি দিয়ে দিচ্ছি চালতাগুলো চালতাটা দিয়ে আমি ভালোভাবে তেলের সাথে এটাকে মিক্স করে নিব এ পর্যায়ে চুলার জালটা অবশ্যই মিডিয়াম আর লোয়ের মাঝে মাঝে রাখবেন বেশি চাতিয়ে চালটা দিবেন না তাহলে এই পর্যায়ে পুড়ে যেতে পারে কারণ চালটা থেকে কোনো রকম পানি ছাড়বে না এ পর্যায়ে আমি চিনিটাও দিয়ে দিচ্ছি আর চিনিটা আমি আরেকটা কথা বলি যার যার টেস্ট অনুযায়ী মিষ্টিটা দিতে পারেন এখানে যদি কেউ কম মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে কম দিতে পারেন আর কেউ যদি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে বেশি আমি এখানে বেশিও না কমও না ঠিক মিডিয়ামের মতো মিষ্টি দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি লবণ টেস্ট অনুযায়ী লবণটাও দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখানে আমি ইউজ করব অরেঞ্জ ফুড কালার সামান্য পরিমাণ অরেঞ্জ ফুট কালার দিয়ে আমি কালারটাকে সুন্দর করার জন্য এটা দিচ্ছি আপনার চাইলে এটা অপশানাল চাইলে দিতেও পারেন আর না চাইলে নাও দিতে পারেন আমি শুধু জাস্ট কালারটা সুন্দর করার জন্য এটা দিচ্ছি এটা কোনো স্বাদের কোনো হেরফের করবে না শুধু দেখার সৌন্দর্যের জন্য আমার মনে হচ্ছে এখানে আর একটু লাগবে আমি আর কয়েক ফুটা দিয়ে নিলাম দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব এটা অরেঞ্জ ফুড কালার কালারটা খাবার মতো খাওয়া যাবে কোনো রকম সমস্যা হবে না এটাতে দিয়ে আমি এটাকে ভালোভাবে একসাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন কোনো সে বাকি না থাকে আমার মিক্স করা হয়ে গেছে এই পর্যায়ে আমি এক টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিচ্ছি ভিনেগারটা আচারটা অনেক দিন সংরক্ষণ করতে সাহায্য করবে সেজন্যই দেওয়া আপনারা যদি সাথে সাথে খেয়ে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে দরকার হবে না যদি ছ সাত দিনের এই আচারটা খেয়ে ফেলতে চান তাহলে ভিনেগার না দিলেও চলবে কিন্তু যদি বছর জোরে সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে আপনাকে ভিনেগারটা একটু দিতেই হবে আমি ভিনেগারটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি এ পর্যায়ে আমি পাঁচফোরণা শুকনো মরিচটা যেটা ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি আপনার এটা শিল্পাটা বা ব্লান্ডারে যেটার মাধ্যমে হোক গুঁড়ো করে নিতে পারেন নিয়ে এটাকে এখানে দিয়ে দিবেন আমি এটার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমার মিক্স করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এখানে কোনো রকম পানি নেই পুরোপুরি পানিটা যখন শুকিয়ে যাবে কোনো রকম পানি থাকবে না পুরোপুরি তেল উঠে যাবে সেক্ষেত্রে আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের আচারটা রেডি এইভাবেই আচারটাকে রেডি করে নিতে হবে আমি ওইটা এখন নামিয়ে ফেলবো আর বেশিক্ষণ রাখবো না চূড়াতে অলরেডি আমার আচারটা হয়ে গেছে এক্ষেত্রে আমি নামিয়ে ফেলছি হয়ে গেল আমার চাল আচার দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর পারফেক্টলি আচারটা দেখতেও কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে আর এই আচারটা আপনারা চাইলে নর্মাল ফ্রিজে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন আর যদি আপনারা বাইরে রাখতে চান সেক্ষেত্রে আর কিছু তেল ইউজ অ্যাড করে আপনাদেরকে রাখতে হবে নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন